सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे अमर हृदय रेखे जेते चाओ तादेर स्मृतिर चरणे सलाम सलाम নাজিমুদ্দিন আহমেদ, পিতা মৃত হামিদুদ্দিন আহমেদ, মা মৃত ইদুন্নেসা, গ্রাম মনাটি, পোস্ট অফিস সোনুরা, উপজেলা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। আমার স্কুল প্রথম হলো মনাটি প্রাইমারি স্কুল, শামগঞ্জ উচ্চ বিদ্যালয়, তারপর নাসিরাবাদ মহাবিদ্যালয়, এর পরবর্তী পর্যায়ে আবার গৌরীপুর মহাবিদ্যালয়, পরবর্তী পর্যায়ে গ্রাজুয়েশন বিকম নাসিরাবাদ কলেজ। ছাত্র আন্দোলনে 69, 70, 71 এগুলি মিলিয়ে আমি নাসিরাবাদ কলেজের ছাত্র ছিলাম এবং সেখান থেকে রাজনীতি মূলত আমি শুরু করেছি। ছয় দফা প্রণত হওয়ার পরে নাসির কলেজে ভর্তি হই ইন্টারমিডিয়েটে, তখন থেকে ছাত্রলীগের ছাত্র সদস্য হয়ে রাজপথে আন্দোলন ছাত্র সংগ্রাম বা ছয় দফা এগুলো ময়মনসিংহ জেলা কমিটি বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আমি 69, 70, 71, 72 ছাত্রলীগের সভাপতি ছিলাম। সেক্রেটারি ছিল সৈয়দ আশরাফুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু যখন ছয় দফা দেওয়ার পর ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা সম্মিলিতভাবে একটি প্রোগ্রামে নিয়োজিত হলো। 6 এবং 11 দফার মাধ্যমে ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচি ঘোষণা করা হলো। সেই অনুসারে বঙ্গবন্ধু যে কর্মসূচিগুলি দিতেন এবং ছাত্র সংগ্রাম পরিষদ অনুরূপ সেই কর্মসূচিগুলিকে আমরা দিত, সেই কর্মসূচি আমরা পালন করেছি যথারীতিভাবে। বঙ্গবন্ধু যখন ময়মনসিংহে আসতেন, বাংলাদেশের শুভেচ্ছা সফর হিসেবে ময়মনসিংহে আসতেন আগরতলা মামলা থেকে মুক্তি পাওয়ার পর 69-এর শেষের দিকে, তখন বঙ্গবন্ধু যখন নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসলেন, তখন এখানে সাবেক আখতারুজ্জামান মহাবিদ্যালয়ে সেখানে কিছু ছাত্র সমাজ হলো, আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জমায়েত হলো। সেখানে তাদের একটু সেন্টিমেন্ট হলো যে জয় বাংলা স্লোগানটা না দেওয়াই ভালো, যেহেতু আমরা নির্বাচনে যাব, জয় বাংলা নিয়ে একটু বিভ্রান্তি আছে মানুষের ভিতর এবং দলের মধ্যে বিভ্রান্তি আছে, জয় বাংলাটা একটু হিন্দুয়ানি ভাব, অতএব এটা একটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা, জয় বাংলা না দিয়ে আমরা সাদা সিধাভাবে যে স্লোগান আগে আমরা দিয়েছি সেটাকে আমরা সামনে নিয়ে নির্বাচনে ঐতরণী পার হওয়ার জন্য তারা একটা মতামত প্রকাশ করলো। সেখানে তখন একটা হইচই হলো, কিন্তু হাতাহাতি হলো। পর পর বঙ্গবন্ধু আমার যখন আসলেন জিজ্ঞেস করলাম, সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসভবনে জিজ্ঞেস করলাম যে বঙ্গবন্ধু তাহলে আমাদের এখন আন্দোলনের যে জয় বাংলা স্লোগান সেটা সম্বন্ধে আমরা জানতে চাই। তিনি বললেন যে আমি যদি একটা ভোটও পাই তাতে কিছু দুঃখ নাই, কিন্তু জয় বাংলা স্লোগান হলে আমার রাজনৈতিক কর্মসূচি, জয় বাংলা যদি আমি জনমত তৈরি করতে পারি তাহলে আমার সমস্ত 6 দফা 11 দফা সবই আদায় হবে, জয় বাংলাই হলো আমার নির্বাচনী প্রথম স্লোগান, সেটা নিয়েই আমি রাজপথে নামছি, সেটাকে আমি বাস্তবায়ন করি। এরপর মুক্তিযুদ্ধ তো আমাদের শুরু হলো, শুরু হওয়ার পরে আমরা এখানে প্রথম অবস্থায় প্রতিরোধ সংগ্রাম শুরু করলাম। প্রতিরোধ সংগ্রামে যখন আমরা টিকতে পারি নাই, তারপরে আমরা খণ্ড খণ্ডভাবে ভারতে আশ্রয় নিলাম। ভারতের আশ্রয় নিয়ে প্রথম সাধারণ শিবির এবং রিলিফ ক্যাম্প করা হলো, সেই ক্যাম্প থেকে পরবর্তী ডিএলএফের রিক্রুটিং কর্মসূচি হলো। সেখান থেকে আব্দুর রাজ্জাক সাহেব, সৈয়দ আহমদ সাহেব ওনাদের নেতৃত্বে আমরা ডিএলএফের ছাত্র সংগ্রাম পরিষদের যা যে আমাদের জেলা কমিটিটা ছিল, তারই মূলত আমরা সেই আমাদের সেক্টরগুলিতে 11 নম্বর সেক্টরে আমরা সংগঠিত করি, ছাত্রলীগের কর্মীদেরকে সংগঠিত করে আবার বিএলএফ ট্রেনিংয়ের জন্য আমরা দিনাজপুরে পাঠাই। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, তাদেরকে আবার বাংলাদেশে অন্তর্ভুক্ত ও ভিতরে অনেক সময় গিয়েছে, অনেক সময় আবার ভারতীয় একটি নির্দিষ্ট জায়গার মধ্যে তারা অবস্থান করেছে। আমি মেঘালয় সেক্টরে ছিলাম, সেখানে আমি আবার স্টুডেন্ট মোবিলাইজার হিসাবে, তখন মুক্তিযোদ্ধা হিসাবে এবং স্টুডেন্ট মোবিলাইজার হিসাবে আমাকে মুজিবনগর সরকার থেকে একটি দায়িত্ব অর্পণ অর্পিত হলো।
সংস্কৃতি যুব শিবিরে সেখানে গিয়ে আমার প্রত্যেকদিন এক ঘন্টা করে তাদেরকে রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে বক্তব্যগুলি আসতো সেগুলি তাদেরকে অবগত করার জন্য আমি আবার লেসন দিই। সুযোগ মোবিলাইজের সাথে দায়িত্ব পালন করেছি, আবার বিএলএফ এর সাংগঠনিক কর্মকর্তা করা হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আমার হৃদয় রেখে যেতে